প্রতি বছরের ন্যায় এই বছর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সেপি। দর্শক নন্দিত এই চ্যানেলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে যেতে হবে বলে জানান তিনি। তার জন্য সবাইকে আরও দক্ষতার সহিত কাজ করতে হবে বলে জানান তিনি। আমাদের সততার ভিতরে কাজ করতে হবে, সততা থাকতে হইব, এশিয়ান টিভির যেন কোনো বদলাব না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই এশিয়ান টিভি ইনশাল্লাহ সামনে নাম্বার ওয়ান থাকবে ইনশাল্লাহ।